প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি মেথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম জামিন পেয়ে সাংবাদিকদের গালাগালি করলেন রাজশাহী বিএমডি এর ভান্ডার রক্ষক রাজশাহী নগরী চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ে শেষ করা তাগিদ রাশিক মেয়রের নাটোরে সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপ পাঁচ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত রাজশাহীতে কর্মরত এটি নিউজের দুই সাংবাদিককে পেটানোর মামলায় বরখাস্ত হওয়া ভাণ্ডারক্ষক মোহাম্মদ জীবন কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে বিভিন্ন জেলা থেকে অন্তত দুইশ কর্মকর্তা কর্মচারীকে ঝোর করে ডেকে নিয়ে সে মামলার প্রতিবাদে কর্মচারী ইউনিয়নের পক্ষে বিক্ষোভ মিছিল করেছেন সোমবার বিএমডিএ ভবনে এই বিক্ষোভ মিছিল করে তারা এ সময় রাজশাহীর সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ্য করেন বিক্ষোভকারীরা গত সোমবার জামিনে মুক্ত হন সাংবাদিক পেটানো মামলার অন্যতম আসামি বিএমডি এর ভান্ডার রক্ষক জীবন এরপর মঙ্গলবার রাজশাহী চাপাইনবাবগঞ্জ নাটোর ও নওগাঁ জেলা থেকে কর্মকর্তা কর্মচারীদের জোর করে ডেকে এনে বিক্ষোভ মিছিল করান এসময় সময় রাজশাহী সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে জীবন সহ এ কর্মসূচিতে অংশ নেয়া কয়েকজন বরখাস্ত হওয়া একজন কর্মচারীর এই ধরনের আচরণে রাজশাহীর সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভ ছড়িয়ে পড়েছে এ ঘটনার প্রতিবাদ ও দুর্নীতি দুর্নীতিপরায়ণ নির্বাহী পরিচালক আব্দুর রশিদের অপসারণ ও হামলাকারীদের বিচারের দাবিতে বুধবার রাজশাহী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম সামাল লিটন সোমবার বিকেলে নগরীর বিভিন্ন সড়ক ও অবকাঠামো উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি এ সময় সকল কাজের অগ্রগতি সহ সার্বিক বিষয়ে খবর নেন এবং ফ্লাইওভার সহ চলমান উন্নয়ন কাজসমূহ দ্রুত সময় শেষ করার তাগিদ দেন রাশিক মেয়র পরিদর্শনকালে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক নির্মাণাধীন রাজশাহী বাইপাস খড়খড়ি মোড় থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে পর্যন্ত ফোরলেন রাস্তা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এ নির্মাণাধীন ফ্লাইওভারের নির্মাণ কাজও পরিদর্শন করেন সিটি মেয়র এ সময় ফ্লাইওভার ও রাস্তা নির্মাণ কাজের প্রকল্প পরিচালক ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আবদুল্লাহ আল তারিক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এর আগে বিকেলে রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নগরীর উনিশ নং ওয়ার্ডে নির্মাণাধীন শেখ রাসেল শিশু পার্ক ভদ্রা রেলক্রসিং থেকে নওদাপাড়া বাস টার্মিনাল পর্যন্ত চার লেন সড়ক তালাইমারি থেকে কাটাখালী পর্যন্ত ছয় লেন সড়ক সহ বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটুন নাটোরের লালপুর থেকে জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে পাঁচ গতকাল রাতে উপজেলার পাংঘাটা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় মঙ্গলবার র‍্যাপ পাঁচের অফিস থেকে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পানঘাটা গ্রামের আকসেদ কাজী ছেলে নুরুল ইসলাম ও বড়াইগ্রাম উপজেলার মালিপাড়া এলাকার জুলফিকার গাজীর ছেলে সাইফুল ইসলাম আজ র্যাপাস সিপিসি দুই নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান গ্রেফতারকৃতরা চাকুরি প্রত্যাশী বড়াইগ্রাম উপজেলার আটখড়িয়া গ্রামের দিলীপ হালদারের ছেলে অনুপ কুমার হালদার ও লালপুর উপজেলার গোধরা গ্রামের আবের আলীর ছেলে মনোয়ার হোসাইনকে পরস্পর যোগসাজস্যের কৌশলে বাংলাদেশ সেনাবাহিনীতে স্টোরম্যান ও অফিস সহকারী পদে চাকুরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে দুজনের নিকট থেকে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হাতিয়ে নিয়ে দুটি ভুয়া নিয়োগপত্র প্রদান করেন পরবর্তীতে সংশ্লিষ্ট অফিসে যোগদানের জন্য যোগাযোগ করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে এ নিয়ে র‍্যাব পাঁচ সিপিসি দুই নাটোর ক্যাম্পে অভিযোগ দায়ের করে ভুক্তভোগীরা অভিযোগের প্রেক্ষিতে র‍্যাব পাঁচের সদস্যরা অভিযান চালিয়ে গতরাতে লালপুর উপজেলার পানঘাটা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুরুল ইসলাম তার স্বীকারোক্তিতে জানান তিনি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন গ্রেফতারকৃতদের লালপুর থানায় সোপর্দ করা হয়েছে হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই ও বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন এই প্রতিপাদন নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে নাটোরের জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সকাল দশটার দিকে শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নাটোরের নির্বাহী প্রকৌশলী নুরুল কবির ভুইয়ার সভাপতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জেলা প্রশাসক প্রশাসক অতিরিক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন হাতের মাধ্যমে অধিকাংশ রোগ জীবাণু শরীরে প্রবেশ করে এবং শরীরকে অসুস্থ করে তাই সবাইকে বাহিরে থেকে এসে হাত পা ভালো করে ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সুস্থ থাকার জন্য শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল জেনে নিয়ম মতো করার আহ্বান জানান বক্তারা স্যানিটেশনের জন্য পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে বর্জ্যের পরিশোধন করার উপরেও জোর দেন তিনি আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশলগুলো দেখানো হয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার সাতনং বজরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নোয়াখালী এক আসনের সংসদ সদস্য ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স্বপনের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকির বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ জাহাঙ্গীর আলম সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল বাবু সহ অন্যান্যরা এ সময় বক্তারা বলেন দলকে আরো গতিশীল করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে সভাপতি পদে আবু বক্কর সিদ্দিক মাসুম ও সাধারণ সম্পাদক পদে নজরুল ইসলামকে নির্বাচিত করা হয় এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ